বিশুদ্ধ জ্ঞানের নির্মল আনন্দ পেতে বারবার বইয়ের কাছে ছুটে আসে মানুষ তাই তো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রতি বইপ্রেমীদের কাজ করে অন্যরকম এক অনুভূতি বই কিনতে না হলেও অনেকেই বই দেখতেও আসেন এই মেলায় প্রবীণ প্রজন্মের পাশাপাশি নবীন প্রজন্মের কাছেও বইয়ের আবেদন রয়ে গেছে একইভাবে ফেরদুস হালাদারে তোলা ছবিতে বইমেলার ষষ্ঠ দিনের খবরাখবর জানাচ্ছেন রিয়াজ রহমান ভালো লাগা আর ভালোবাসার আর এক নাম বই মন খারাপ কিংবা একাকিত্বের সময়ে মানুষের সহচর হয়ে ওঠে বই ভাষার মাসে অমর একুশে খুঁজে তাই তো সবার ছুটে আসা গল্প উপন্যাস অ্যাডভেঞ্চার সহ নিজের পছন্দের বই কিনতে ছুটে আসছেন পাঠকরা মেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঘুরছেন বইয়ের খোঁজে ভালো লাগা বইয়ে নতুন কিছু খোঁজা আর নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্যই বইমেলায় আসা বলে জানান পাঠকরা The moon trap. ভালো হয়ে যায় একুশের বইমেলা তো আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমরা একুশের বইমেলা নিয়ে আমরা অনেক গর্বিত আর এটার মাধ্যমে বাংলার এখনকার ছেলেমেয়েরা তাদের বিভিন্ন ধরনের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে ভালোই লাগে কারণ স্কুলে বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো আর জ্ঞানটা অর্জন করা ভালোভাবে যায় না অন্যান্য বই পড়লে আরও জ্ঞান সমৃদ্ধ হয় সব প্রজন্মের কাছেই বইয়ের আবেদন একই রকম রয়ে গেছে বলে অভিমত বিভিন্ন বয়সী পাঠকদের পুরনো প্রজন্ম আবার বইপত্র এটা ঠিক মানে ওইভাবে চুলচেরা কিন্তু বিচার করাটা ঠিক না বরঞ্চ আমি বলবো ওরা আমাদের চেয়ে অনেক বেশি অ্যালার্ট সজাগ বই মেলায় আসতে হবে এটা একটা উৎসবের মতো ব্যাপার ছিল ফেব্রুয়ারি মাস একটা উৎসবের মতো ব্যাপার ছিল যে আমার জীবনে সবচেয়ে বেশি বই আমি ওই ওই মাসে পেতাম বই যেন হয় মানুষের প্রিয় বন্ধু ও জ্ঞানের আশ্রয় আর অমর একুশে বইমেলা যেন বেঁচে থাকে সবার মাঝে সবসময় এমনটি চাইছেন বইপ্রেমীরা